অগ্নিকাণ্ডে ভৈশীভূত উত্তর কলম চৌড়া চৌমহনী বাজারে সাতটি দোকান বক্সনগর এলাকায় নির্বাচনী সন্ত্রাস অব্যাহত অভিযোগ দোকানপাট বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া দোকান লুটপাট এবং ভাঙচুর হচ্ছে কোনোটাই বন্ধ নেই এসব নিয়ে শাসক বিরোধী তরফে চলছে অভিযোগ অভিযোগ পাল্টা বুধবার রাতে উত্তর কলম চৌড়া চৌমুহনী বাজারে দুষ্কৃতীরা আগুন তরিয়ে দেয় সাতটি দোকানে বক্সনগরে ফায়ার সার্ভিস না থাকায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায় পুড়ে গেছে কীটনাশকের দোকান জেরক্স কম্পিউটার সেলোনের দোকান সবজি বিক্রেতার দোকান এছাড়া অন্যান্য দোকানগুলো থেকে দুর্বৃত্ত জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ মাথায় হাত ব্যবসায়ীদের কি করে ছেলে সন্তানদের নিয়ে বাঁচবেন ভেবে কুলকিনারা করতে পারছেন না তারা গোটা বক্সনগর এলাকা জুড়ে শাসক দলের সন্ত্রাস কায়েম রয়েছে বলে অভিযোগ